রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প দিনা মেহতার লেখা, অ্যাবসলিউশন অবলম্বনে সমাধান। মুখ্য চরিত্রে পারমিতা, রঞ্জন এবং দিলীপ। শুরু হচ্ছে সমাধান। Well, as everyone says, every day is different. Our day may be a blend of happiness or sadness or any other multiple feelings. And you know what? Just like there are a variety of seasons, you are a mixture of multiple feelings. Feelings that I even come across. রঞ্জন কে মাঝে মাঝে না সত্যি বুঝি না। বিয়ের আগের রঞ্জন এবং এখন বিয়ের বছর পাঁচের পরের রঞ্জন কেমন জানি পাল্টে যাচ্ছে দিন দিন। সন্দেহ হয়, তবে কি ওর দেওয়া চিঠিগুলো মিথ্যে? সবে কি বানানো? ইউনিভার্সিটির বন্ধুদের বলে দেওয়া? প্রশ্নগুলো এমনি এমনি জাগে না জানেন। ঈশানীকে প্রথমবার রঞ্জনের সাথে ঘনিষ্ঠ হতে দেখেছিলাম ডক্টর মুখার্জির হাউস পার্টিতে। ওদের কি যেন এক পুরনো সম্পর্ক ছিল, বন্ধুত্ব। একেও বুঝি বন্ধুত্ব বলে? এত ঘনিষ্ঠ বন্ধু যদি আমার থাকত, রঞ্জনের সাথে আমার বিয়েটা প্রেম করেই ভেবেছিলাম। প্রেম করে বিয়ে করলে হয়তো সম্পর্কে ভালোবাসা নামক বস্তুটির অস্তিত্ব বেশি দিন থাকে। এখন সন্দেহ হয় ভালোবাসা আদৌ কোনোদিন ছিল কি না। সব পুরুষের চোখ যেন আজ ঈশানীর দিকে। রেড ইজ দ্য কালার অফ অ্যাটেনশন। তা বলি কি আছে এমন ওই লাল মিনি ড্রেসটায়? রঞ্জন যেন আজ আমাকে ভুলেই গেছে, যদিও তার চোখের সেই গিল্টি প্লেজার আমার কাছে খুব স্পষ্ট। আরে আর যাই হোক, সকালে ব্রেকফাস্ট টেবিলে তো আমার চোখেই চোখ রাখতে হবে। আজকে আর ব্রেকফাস্ট করা হবে না বুঝলে, লাঞ্চটা ঢুকিয়ে দিয়েছো তো? এ মা, কেন আমি যে বানালাম স্যান্ডউইচগুলো কালকে যে বললে রাত্রে? একবার ঘড়িটা দেখেছো? ঈশানী ওয়েট করছে 15 মিনিট ধরে, সে খেয়াল আছে? কালকেই তো বললাম আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে, প্রমোশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা ডিলটা সাইন না হলে আরও একটা বছর বেকারই রিজিনাল ম্যানেজার হয়ে থাকতে হবে বুঝলে। সময় দেখতে দেখতেই তো পেরিয়ে গেল রঞ্জন। সময় দেখছি, তোমাকে দেখছি, সবই বদলে যাচ্ছে। আহ প্লিজ, নট টুডে। আই উইন্ট ডিনাই দ্যাট ইউ আর প্রিটি কিউট, নিদার ক্যান আই ডিসএগ্রি দ্যাট ইউর সোল ইজ পিওর, nor can I question about your truthfulness. Just like the alphabets are incomplete without each other, I feel lonely while you are absent. I start to miss you. No, there is nothing wrong. সেদিন পার্টিতে এখনো মনে আছে, দম দেওয়া পুতুলের মতো আমি এই গ্রুপ ওই গ্রুপে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলাম। খুব নম্র এবং সঠিক সঠিক কথা বলছিলাম। আর ঠিক যে সময় দিলীপ ঢুকলো, তখনই মনে হলো এক অতুল সমুদ্রে খাবি খাচ্ছি, এই খাঁচা থেকে ওই খাঁচা পালিয়ে বেড়াচ্ছি। দিলীপের উপস্থিতি আমাকে এক প্রকার রাগিয়ে দিচ্ছিল। সে স্কুল গার্লের মতো উদ্বিগ্ন হয়ে উঠছিলাম থেকে থেকে। সে একবার ঈশানীর দিকে তাকালো, খুব স্বাভাবিক, তার দিকে চোখ না পড়ে যাবে কোথায়। পরক্ষণেই আমার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। আমি ডক্টর মুখার্জির দিকে ঘুরে কথা বলতে গেলাম। আর এ পারমিতা দেবী, কি খবর আপনার? এতক্ষণ ধরে তো দেখলেন ওই কোণা থেকে, কি বুঝলেন? আপনি বইয়ের মলাটের ভেতরে থাকতে পছন্দ করেন, তাই না? ভাঙা বাংলায় কথাটা শুনে একেবারে গা রিরি করে উঠল। প্রবাসে বড় হয়েছে তাই বলে বাংলাটা সঠিক করে শিখবে না? হো, আমি তো বলতেই ভুলে গেছি, দিলীপ ঘোষ হচ্ছে মতিওয়ালা অ্যান্ড সানসের রিজিনাল ম্যানেজার। আমার বর এতদিন যে পোস্টে সার্ভ করে এসেছে সেই পোস্টেই সে প্রমোশন পেয়ে এসেছে, আর এই পার্টি সেই উপলক্ষেই। রঞ্জন এখন নর্থ ইস্টের সিনিয়র ম্যানেজার। কি বললেন ঠিক বুঝলাম না? আপনার বর তো আপনাকে সেভাবেই সাজিয়ে রেখেছে যেভাবে গল্পের ক্যারেক্টাররা মনে থেকে যায়। না সত্যিই বুঝলাম না। ও কাম অন, এতটাও জটিল নয়। আপনার ভাগ্য তো ভালো, আপনি একজন পবিত্র হিন্দু স্ত্রী। আপনার নামটা
সীতা হওয়া উচিত ছিল জানেন। অল দ্যাট ওমানলি ফেথফুলনেস অ্যান্ড ডেজ অফ লং সাফারিং পেশেন্স, অল দ্যাট ডিজার্মিং প্যাসিভিটি। আমি জানি না আপনি কি বলছেন, আপনি ঠিক আছেন তো? আমি জানি আপনি ঠিক বুঝতে পারছেন। আপনি নিজেকে নিজের মতো করে প্রকাশ করার খুব একটা সুযোগ পাননি, তাই না? সংস্কৃতি, লোক কাহানি, মিল্টন থেকে আপনি হি ফর গড, শি ফর গড ইন হিম কেবল এটাই শিখেছেন। আরে জন মিল্টনের নাম শুনেননি? আমি সেদিন নির্বাক হয়ে গেছিলাম, জানি না কি বলবো। ঘর ভর্তি লোক, কোলাহল, গান, আমি সত্যি শব্দ খুঁজে পাচ্ছিলাম না। কথাগুলো সে অভিমান থেকে বলছে নাকি ভালোবেসে? বুঝে ওঠার আগেই সে চুপ করে গেল। প্লিজ এক্সকিউজ মি, আমাকে ওদিকে যেতে হবে। আমি বলছি যে রঞ্জন নিশ্চিতভাবে খুবই খুশি আপনি এরকম বাধ্যমের মতো নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছেন এই 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 সংসারে। ইওর জেনারিক ফাংশন ইন লাইফ ডিয়ার সীতা ইজ টু বি ইয়ার ওয়াইফ, জাস্ট অ্যাজ জেনারিক ফাংশন অফ এ ট্রেডার ইজ টু মেক মানি। খুব স্বাভাবিক নয় কি? ক্লাস থেকে এক চুমুক নিয়ে সম্ভবত রাগ করেই বলল, আপনার কি কোনো রকম ইচ্ছে হয় না এই ছোট্ট চার দেয়ালে থেকে পুঁতি সেবা করে যাবেন আপনি? না, আমি তাকে বুঝতে দিইনি তার কথাগুলো ঠিক কতটা রাগ আর দ্বন্দ্ব তৈরি করেছে আমার মনে। তবে এটা ঠিক, তার প্রতিটা কথাই বেশ তীক্ষ্ণ গতিতে আমাকে সাবধান করেছে। আমার জানা উচিত ঠিক এরকমভাবেই একদিন আমার বেঁচে থাকার কারণগুলোর বিরুদ্ধেই আমাকে বিদ্রোহ করতে হবে কি না। তবে দ্বন্দ্ব ছিল একটাই, সে এমনভাবে বলছিল যেন সে আমার ব্যাপারে সব কিছুই জানে। এও কি সম্ভব? সেদিন রাত্রে ঈশানী আর দিলীপ ছাড়া সবাই একে একে বাড়ির পথে রওনা দিল। আমি ভেবেছিলাম ঈশানীকে সে হয়তো বাড়ি পৌঁছে দেবে, সম্ভবত সেই জন্যই ছিল সে। সে আমার দিকে বিদায় জানানোর ভঙ্গিতে ভুরু কুঁচকে তাকালো, খুব নিষ্ঠুর সে তাকানো, আমাকে অস্বস্তিতে ফেলল বই কি। খুব স্বাভাবিকভাবে রঞ্জনী গেল ঈশানীকে বাড়ি ছাড়তে। পরের দিন সকালে, সেদিন ছিল রবিবার, রঞ্জনকে দেখি সোফায় পড়ে আছে, স্নান করেনি, আনশেভড, সম্ভবত ভাবছিল কাল রাত্রে কত দেরিতে ফিরেছে সেটা আমি জানি কি না। টুকটাক কথা বলে হাওয়া বোঝার চেষ্টা করছিল আর কি। আমিও খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছিলাম, এগুলো কি তুমি এনেছো? কি? এই যে ফুলগুলো। ও না, ওই ছেলেটা এনেছে, সে আমার জন্য অপেক্ষা করলো, ভাবলো আরও কিছু বলবো হয়তো। খুব ভালো করেছে না, সামান্য একজন চাকর হয়েও খুব সুন্দর ফুলগুলো, তাই না? একদম তোমার ফেভারিট। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমার একটু তাড়া আছে। তোমার মনে আছে ওই লেডিস কমিটি? ওরা একটা চ্যারিটি বাজার অর্গানাইজ করেছে যেখানে বাচ্চাদের উইন্টার ওয়্যার বিতরণ করা হবে। রঞ্জন আমার দিকে তাকালো, ঘাড় নাড়িয়ে সম্মতি দিলেও মনে মনে ভাবলো আমি হয়তো খুবই বোকা, তার রং বদলানো আমি ধরতে পারিনি। তার বিশ্বাসঘাতকতার রাত্রি পেরিয়ে রোজ সকালেই সে আমার জন্য হলুদ গোলাপ নিয়ে আসত। ইউ আর লাইক দোজ কোজি উইন্টার মর্নিংস অ্যান্ড চিল উইন্টার মর্নিংস হুইচ গিভস মি দ্য কনফিডেন্স টু ফাইট উইথ দ্য উইন্ডস দ্যাট মাই লাইফ এনকম্পাসেস। ইউ আর লাইক দোজ হট সামার্স হু অলওয়েজ কলস মি ফর মাই ওন গুড অ্যান্ড গাইডস মি হোম। You are just like the beautiful spring mornings that blossoms my heart with your eternal love. খুব অদ্ভুত ভাবে চারটে মাস পেরিয়ে গেছে। সেই রাত্রের পর দিলীপের সাথে আর কোনো রকম ভাবে দেখা সাক্ষাৎ হয়নি। রঞ্জনও কেমন আগের ব্যবহার করতে শুরু করেছে, ঈশানীও আর নেই, সে কাজ ছেড়ে দিয়েছে। রঞ্জন খুব একটা খুলে বলেনি, ঠিক তারপর থেকেই ডাইনিং টেবিলে নিত্য নতুন ফুলের রঙে এবং গন্ধে জলজল করত আমাদের বাড়ি। লাল গোলাপ থেকে হলুদ সূর্যমুখীর বর্ণে চকচক করত আমাদের সম্পর্ক। এই তোমার মনে পড়ে সেই যে লিখেছিলাম তোমায়? খুব বড় কিছু প্রমিস বা বড় স্বপ্ন দেখাবো না তোমায়, তবে নিশ্চয়ই তুমি যেরকমটা চাইবে। মনে না রাখার মতো তো কিছু হয়নি বলো, আমার কি ভুলে যাওয়ার জো আছে? মানুষ মাত্রই ভুল করে, কই আমার তো হয় না বিশেষ। তুমি নিজেকে ভগবান মনে করছো? তাহলে তো তোমার নাম সীতা হওয়া উচিত ছিল।
সীতা নামটা শুনতেই মনটা কেমন করে উঠল। আমি কি আটকে উঠলাম? কি জানি, দিলীপ কি রঞ্জনকে কিছু বলেছে? রঞ্জনের ফোন আসতে এসে ফোনে ব্যস্ত হলো। তবে আমার কেন এরকমটা হলো? দিলীপ ফোন করেছিল কেন? কেন মানে? না এমনি, মানে কি বলছেন উনি? অনেকদিন ওনার কথা তোমার কাছ থেকে শুনিনি। ও তাই বলো? নামিনাবাদ যেতে হবে, ওই একটা বড় মিউচুয়াল ফান্ড কোম্পানির একটা নতুন অফিস হচ্ছে, ওটার ইন্সপেকশনে। তো আমরা দুজনেই যাব, সাথে আমাদের কয়েকজন কালি। রঞ্জনকে বেশ খুশি দেখাচ্ছিল, আর অবিশ্বাস হয় না, দিলীপও যাচ্ছে সাথে। রঞ্জন খুশি কারণ তাদের দুজনেরই মাছ ধরতে খুব ভালো লাগে। এই অদ্ভুত ভালো লাগাটা কেন তা আমি জানি না, কি একটা বলেছিল বেশ। হ্যাঁ, আরে আমাদের প্রথম অফিস ওই ডায়মন্ড হারবারেই, পুরো ট্রেনিং পিরিয়ডটাই আমরা ওখানে ছিলাম। আমাদের ইভিনিং শিফট ছিল, ফলে সারা সকাল ফাঁকাই থাকত। আমরা কি করব কি করব ভেবে গঙ্গার ধারে বসতাম, দেখতাম মাছগুলোকে, খুব কাছ থেকে দেখতাম লাফাত। সেই তখন থেকে ছিপ ধরা। বেরোনোর ঘণ্টাখানেক আগেই হাওয়া বদল হলো। শুনলাম দিলীপের খুব ঠান্ডা লেগেছে, সে নাকি যেতে পারবে না। কেমন একটা ভয় কাজ করছিল, অবিশ্বাস, ঘৃণা, না ক্ষোভ। পুরো সপ্তাহটাই কেমন মন মরা হয়েছিলাম। তবে রবিবার রাত্রে দরজা খুলে আমি হতবাক, দুজনেই দুজনের দিকে তাকিয়ে। তোমার না ঠান্ডা লেগেছে? মানে আপনার ঠান্ডা? দিলীপ আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে, হাতে এক থোকা লাল গোলাপ। আমার গলাটা কেমন শুকিয়ে গেল। সে ঢুকে দরজাটা বন্ধ করল। আমি তখনও, আমার কি ঠান্ডা লাগার কথা? কি চাই আপনার? আমার সত্যি আর কিছু বলার ছিল না। আমি তো দেখতে এলাম আপনি কেমন আছেন, একা? সে অদ্ভুত চাহনিতে গোটা ঘরটা দেখে। আপনার এমব্রয়ডারিটা কই? এমব্রয়ডারি? হ্যাঁ, হাজবেন্ড যখন কাজে যায় তাদের বউরা সেটা নিয়ে তো পড়ে থাকে সারাদিন। প্লিজ চলে যান। সীতা, আমি দূরেই থাকতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। আবার সেই হাসি, সেই নিজের অস্তিত্বকে তোলপাড় করে দেওয়া কথাবার্তা, ভালো থাকাগুলোর ওপর সন্দেহ করা। মাঝে মাঝে দিলীপের অবদান সম্পর্কে একেবারে বিভ্রান্ত হয়ে পড়ি। তবে কি দিলীপ আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই আমার জ্ঞান চক্ষু খুলল? তবে সেই রাত্রের খেলা খুব একটা জটিল ছিল না, মধুরও নয়। তবে দুজনেই বেশ। ডাইনিংয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম, বড় চুল রাখারই এক অসুবিধে। ঠিক তখনই রঞ্জন এসে পৌঁছল। ব্রেকফাস্ট কিন্তু রেডি? হ্যাঁ, হাত পা ধুয়ে আসছি। মা ফোন করেছিল তোমার? কই না তো। আমাকে করেছিল, মিস কল হয়ে গেছে, ধরতে পারিনি। এই এগুলো কে কিনেছে? কি? ওই যে ফুলগুলো। রঞ্জনের দিকে তাকালাম, হেসে বললাম, ওগুলো আমার জন্য নয়, আমি তোমার জন্য এনেছি, বেশ মিষ্টি না? রঞ্জন শুনল, কিছু বলার আগেই তার মায়ের ফোন এসে যাওয়ায় কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। হ্যাঁ মা, আর টেনশন করো না, নতুন অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছি, এই কালকে ইন্টারভিউ নিয়ে একজনকে রিক্রুট করলাম, প্রিয়াঙ্কা ওর নাম। এটাই কানে এলো। যাকগে, ও একটা কথা তো বলাই হলো না, দিলীপ আমার হাই স্কুলের প্রেমিক, প্রাক্তন। ওর সাথে আলাপই হয়েছিল স্কুলের অ্যানুয়াল ফাংশনের ড্রামা থেকে। রামায়ণে একটা অংশ আমরা করেছিলাম, আমি হয়েছিলাম সীতা, সে হয়েছিল এক বানর। সম্পর্কটা সেই অবধি টেকে নি জানেন। তবে কালকে রাত্রের পর থেকে আর ক্ষোভ নেই। তাছাড়া ভালোবাসাটা সমানে সমানেই হওয়া উচিত, তাই না? আপনার কি মনে হয়? শুনছিলেন দীনা মেহতার লেখা অ্যাবসলিউশন অবলম্বনে সমাধান, মুখ্য চরিত্রে অর্থাৎ পারমিতার ভূমিকায় নীলাঞ্জনা, রঞ্জন রাজা, দিলীপ অরিত্র। গল্পটির অনুবাদ এবং রেডিও নাট্যরূপ অর্পণ এবং সপ্তনীল।
সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হল এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন সমাধান। আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।